শেখ শাহজাহান লুকিয়ে রয়েছে এখনো ইঁদুরের মতো এবং তারই সঙ্গে সঙ্গে তোমার সাগরেদরা একের পর এক গ্রেফতার হচ্ছে কিন্তু এখনো সবাই গ্রেফতার হয়নি এখনো সন্দেশখালীর মা সন্দেশখালীর বোন সন্দেশখালীর মহিলারা এখনো ভয়ে ত্রাসে ঘরের ভেতর অনেকেই লুকিয়ে রয়েছেন কারণ তোমার মতো গুন্ডা শেখ শাহজাহান তোমার মতো গুন্ডা এবং তোমার সাঙ্গপাঙ্গদের মতো গুন্ডাদের জ্বালায় তাদের এতদিন বসবাস করতে হয়েছে কিন্তু এবার যেমনটা মধুকল্পিতা বলছিল ক্ষোভে ফেটে পড়েছেন তারা রাজ্যপাল যাচ্ছেন নিজে তিনি বললেন আমি খতিয়ে দেখব কি পরিস্থিতি এই মুহূর্তে সন্দেশখালীতে কি সন্দেশ দিচ্ছে সন্দেশখালী সেই কথা বলছেন রাজ্যপাল এবং বাংলার মানুষ দেখছে রিপাবলিক বাংলা একদিকে বিজেপির বিভিন্ন এমএলএ শুভেন্দু অধিকারীর নিজস্ব যে প্রচার চলছে সন্দেশখালী নিয়ে তিনি যেভাবে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন সেখানেও রিপাবলিক বাংলার ভিডিও দেখানো হচ্ছে তারই সঙ্গে সঙ্গে সিপিআইএম এর মীনাক্ষী মুখার্জি থেকে অন্যান্য নেতা নেত্রীরাও রিপাবলিক বাংলার ভিডিও দেখাচ্ছেন মানুষকে এবং তুলে ধরছেন বাংলার সন্দেশখালীর মা বোনেদের অবস্থা এই মুহূর্তে নিউজ রুম থেকে আমার সঙ্গে রয়েছে তনয়া তনয়া গোটা বাংলা কথা বলছে রিপাবলিক বাংলার সন্দেশখালী কভারেজ নিয়ে কি বলবে রাজ্যপালে তিনি চলে এসেছেন তিনি কেরালা সফরে ছিলেন কিন্তু সেই কেরালা সফর থেকে তিনি ফিরেছেন সন্দেশখালীর জন্য তিনি ফিরেছেন সন্দেশখালীতে তিনি যাচ্ছেন ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন যেমনটা খবর পাচ্ছি প্রতি মুহূর্তের আপডেট কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি সেই সন্দেশখালী যে সন্দেশখালীর কথা গোটা রাজ্যের মানুষ জানে গোটা দেশের মানুষ জানে কি নিন্দার পরিস্থিতি এই মুহূর্তে সেখানে রয়েছে মহিলারা কতটা নির্যাতিত সেখানে রয়েছেন এবং সন্দেশখালীর বিষয় নিয়ে এর আগেই কিন্তু উষ্মা প্রকাশ করেছেন রাজ্যপাল শ্রী আনন্দ বোস এবং তিনি কেরলে থাকাকালীন অবস্থাতেই মূলত স্পষ্ট করে দিয়েছেন যে পরিস্থিতি কেরলের এই এই মুহূর্তে সন্দেশখালীতে রয়েছে সুতরাং সেই পরিস্থিতির দিকে বিশেষ নজর দিতেই হচ্ছে রাজ্যকে নির্বাচিত সরকার তারা এই মুহূর্তে কি করছে তাদের পদক্ষেপ কি এমন কি কি রিপোর্ট সন্দেশখালী থেকে এসছে সেই সমস্ত বিষয় কিন্তু জানবার কথা জানবার জন্য নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং আজ সকালে তিনি বিমানবন্দরে নেমেও যে বক্তব্য রেখেছেন তাতে একটা বিষয় স্পষ্ট হয়েছে কিশলা এবং আমার সঙ্গে পায়লও রয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে আমাদের একাধিক প্রতিনিধি আট প্রতিনিধি আমাদের প্রতি মুহূর্তে লাগাতার সেই ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরছে দেখতেই পাচ্ছেন সন্দেশখালী কি পরিস্থিতি রয়েছে রাজ্যপালের বক্তব্য তিনি বলছেন তিনি নিজে বলছেন কি সন্দেশ এই মুহূর্তে সন্দেশখালী থেকে উঠে আসে তিনি সে বিষয়ে অবশ্যই নজর রাখবেন ইতিমধ্যে রাজ্যপাল তিনি চলে যাচ্ছেন কিন্তু কিশলয় এখনো পর্যন্ত প্রশাসনিক প্রধান যেখানে সাংবিধানিক প্রধান তিনি তার সফর ছেটে কাটছাট করে চলে এসেছেন কলকাতায় কিন্তু দেখা যাচ্ছে প্রশাসনিক প্রধান তিনি কিন্তু একবারও সেদিকে তাকাচ্ছেন না তিনি বরং এখানেও রাজনীতি দেখছেন বিধানসভায় দাঁড়িয়ে তিনি পরিষ্কার করে রাজনীতির কথা বলছেন কোনো না কোনো নির্দিষ্ট দলে তারা রাজনীতি করছে কিন্তু তিনি নিজে যাচ্ছেন না যেখানে যাচ্ছেন রাজ্যপাল সমাধিতা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আরো বিস্তারিত তোমার থেকে জানবো সমাধিতা এই মুহূর্তে কনভয় ঠিক কোন জায়গায় রয়েছে কতক্ষণ লাগতে পারে সন্দেশখালী পৌঁছতে রাজ্যপালের দেখো বেশ খানিকটা এগিয়ে এসেছে কনভয় আমি একটুখানি বলবো আমার সঙ্গে রয়েছেন ভিডিও জার্নালিস্ট মেরাজ আলী আমি বলবো আলীকে একটু দেখাবার জন্য রাস্তার দিকে কার্যকালে কনভয় এগিয়ে যাচ্ছে ধামাখালির দিকে আটটা গাড়ি কনভয় আমরা যেরকম জানি ধামাখালি পৌঁছতে এখনও ঘন্টা খানেকেরও বেশি লাগবে অন্তত এক ঘন্টা 15-20 মিনিট লাগবে বলে আমরা দেখতে পাচ্ছি ম্যাপে এবং সেখানে পৌঁছলেই কিন্তু হবে না ধামাখালি পৌঁছবে প্রথমে পৌঁছানোর পর সেখান থেকে কিন্তু নদী পার করে উল্টো দিকে সন্দেশখালী সেখানে যেতে হবে ফেরি পার করতে হবে এবং সেখানে রাজ্যপালের জন্য ঠিক নিশ্চয়ই কোনো বন্দোবস্ত থাকবে ঠিক কী বন্দোবস্ত থাকবে সেটা আমাদের দেখতে হবে কারণ সেখানে যে লঞ্চ রয়েছে এসপি বসিরহাটের লঞ্চ রয়েছে এবং আমি বলবো রাস্তার দিকেই দেখাবার জন্য যে কীভাবে কনভয়টা যাচ্ছে কোন রাস্তা দিয়ে যাচ্ছে এসপি বসিরহাটের লঞ্চ রয়েছে তা বাদে সাধারণভাবে যে সাধারণ ফেরিগুলি চলে সেই ফেরির সংখ্যা কিন্তু কমেই দেওয়া হয়েছে তবে নিশ্চিতভাবে রাজ্যপালের জন্য নির্দিষ্ট করে এসপি বসিরহাটের লঞ্চটা আনা হয় কিনা বা বিএসএফের কোনো লঞ্চ ব্যবহার করা হয় কিনা সেদিকে অবশ্যই নজর রাখতে হবে আমাদের রাজভবন সূত্রে যেমনটা আমরা খবর পাচ্ছি প্রয়োজনে অনেকটা পথ পায়ে হেঁটে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন রাজ্যপাল এবং তার টিম অর্থাৎ সন্দেশখালীর ভিতরে আমরা জানি যে সেইভাবে গাড়ি যায় না কারণ গাড়ি এপার থেকে তাহলে ওপারে নিয়ে যেতে হবে সেক্ষেত্রে রাজ্যপালের জন্য যে লঞ্চ যাবে সেই লঞ্চে কি গাড়ি তোলার বন্দোবস্ত থাকবে যদি থাকে তাহলে হয়তো গাড়ি যাবে কিন্তু যদি না থাকে তাহলে রাজ্যপাল পায়ে হেঁটে ঘোরার প্রস্তুতিও নিয়েছেন তার টিমের সঙ্গে এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি সিআরপিএফের উচ্চ আধিকারিক যারা রয়েছেন তাদেরকেও বলা হয়েছে এবং সেই অনুযায়ী সমস্ত বন্দোবস্ত করা হয়েছে এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছে দর্শক রিপাবলিক বাংলা দর্শকেরা গাড়ি এগিয়ে চলেছে এবং গাড়ি আরও অন্তত ঘন্টাখানেকেরও বেশি সময় লাগবে ধামাখালি পৌঁছতে ধামাখালি পৌঁছানোর পর
তাকে ফেরি পার করতে হবে, তবেই সন্দেশখালি পৌঁছতে পারবেন রাজ্যপাল। এবং এই মুহূর্তে আমরা রয়েছি চিংড়িহাটা ক্রস করছি, তারপর বুঝতে পারছি তাহলে বাসন্তী হাইওয়ে ধরেই রাজ্যপাল এগিয়ে যাবেন। এই মুহূর্তে চিংড়িহাটা ক্রস করছি, আমাদের ম্যাপে দেখাচ্ছে দেড় ঘন্টা মতো সময় লাগবে চিংড়িহাটা থেকে। একেবারে তাই, তুমি নজর রাখো প্রতি মুহূর্তে সেই ছবিগুলো কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি। লাগাতার কভারেজ চলছে সমাধিতা, তুমি আমাদের সঙ্গে থাকো, নজর রাখো কতক্ষণ সময় লাগতে পারে রাজ্যপালের একেবারে ঘটনাস্থল। শেখ শাহজাহান লুকিয়ে রয়েছ এখনো ইঁদুরের মতো, এবং তারই সঙ্গে সঙ্গে তোমার সাগরেদরা একের পর এক গ্রেফতার হচ্ছে, কিন্তু এখনো সবাই গ্রেফতার হয়নি। এখনো সন্দেশখালীর মা, সন্দেশখালীর বোন, সন্দেশখালীর মহিলারা এখনো ভয়ে ত্রাসে ঘরের ভেতর অনেকেই লুকিয়ে রয়েছেন, কারণ তোমার মতো গুন্ডা শেখ শাহজাহান, তোমার মতো গুন্ডা এবং তোমার সাঙ্গপাঙ্গদের মতো গুন্ডাদের জ্বালায় তাদের এতদিন বসবাস করতে হয়েছে। কিন্তু এবার যেমনটা মধুকল্পিতা বলছিল, ক্ষোভে ফেটে পড়েছেন তারা। রাজ্যপাল যাচ্ছেন নিজে, তিনি বললেন আমি খতিয়ে দেখব কি পরিস্থিতি, কি পরিস্থিতি এই মুহূর্তে সন্দেশখালীতে, কি সন্দেশ দিচ্ছে সন্দেশখালী, সেই কথা বলছেন রাজ্যপাল। এবং বাংলার মানুষ দেখছে রিপাবলিক বাংলা। একদিকে বিজেপির বিভিন্ন এমএলএ শুভেন্দু অধিকারীর নিজস্ব যে প্রচার চলছে সন্দেশখালী নিয়ে, তিনি যেভাবে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন সেখানেও রিপাবলিক বাংলার ভিডিও দেখানো হচ্ছে। তারই সঙ্গে সঙ্গে সিপিআইএম এর মীনাক্ষী মুখার্জি থেকে অন্যান্য নেতা নেত্রীরাও রিপাবলিক বাংলার ভিডিও দেখাচ্ছেন মানুষকে, এবং তুলে ধরছেন বাংলার সন্দেশখালীর মা বোনেদের অবস্থা। এই মুহূর্তে নিউজ রুম থেকে আমার সঙ্গে রয়েছে তনয়া। তনয়া, গোটা বাংলা কথা বলছে রিপাবলিক বাংলার সন্দেশখালী কভারেজ নিয়ে, কি বলবে? রাজ্যপালে তিনি চলে এসেছেন, তিনি কেরালা সফরে ছিলেন, কিন্তু সেই কেরালা সফর থেকে তিনি ফিরেছেন সন্দেশখালীর জন্য, তিনি ফিরেছেন সন্দেশখালীতে, তিনি যাচ্ছেন ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন যেমনটা খবর পাচ্ছি। প্রতি মুহূর্তের আপডেট কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সেই সন্দেশখালী, যে সন্দেশখালীর কথা গোটা রাজ্যের মানুষ জানে, গোটা দেশের মানুষ জানে কি নিন্দার পরিস্থিতি এই মুহূর্তে সেখানে রয়েছে, মহিলারা কতটা নির্যাতিত সেখানে রয়েছেন। এবং সন্দেশখালীর বিষয় নিয়ে এর আগেই কিন্তু উষ্মা প্রকাশ করেছেন রাজ্যপাল শ্রী আনন্দ বোস, এবং তিনি কেরলে থাকাকালীন অবস্থাতেই মূলত স্পষ্ট করে দিয়েছেন যে পরিস্থিতি কেরলের এই এই মুহূর্তে সন্দেশখালীতে রয়েছে। সুতরাং সেই পরিস্থিতির দিকে বিশেষ নজর দিতেই হচ্ছে রাজ্যকে। নির্বাচিত সরকার, তারা এই মুহূর্তে কি করছে, তাদের পদক্ষেপ কি, এমন কি কি রিপোর্ট সন্দেশখালী থেকে এসেছে, সেই সমস্ত বিষয় কিন্তু জানবার কথা, জানবার জন্য নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবং আজ সকালে তিনি বিমানবন্দরে নেমেও যে বক্তব্য রেখেছেন তাতে একটা বিষয় স্পষ্ট হয়েছে কিশলা, এবং আমার সঙ্গে পায়লও রয়েছে, এবং তারই সঙ্গে সঙ্গে আমাদের একাধিক প্রতিনিধি, আট প্রতিনিধি আমাদের প্রতি মুহূর্তে লাগাতার সেই ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরছে। দেখতেই পাচ্ছেন সন্দেশখালী কি পরিস্থিতি রয়েছে, রাজ্যপালের বক্তব্য, তিনি বলছেন, তিনি নিজে বলছেন কি সন্দেশ এই মুহূর্তে সন্দেশখালী থেকে উঠে আসে, তিনি সে বিষয়ে অবশ্যই নজর রাখবেন। ইতিমধ্যে রাজ্যপাল তিনি চলে যাচ্ছেন, কিন্তু কিশলয় এখনো পর্যন্ত প্রশাসনিক প্রধান, যেখানে সাংবিধানিক প্রধান, তিনি তার সফর ছেটে কাটছাট করে চলে এসেছেন কলকাতায়, কিন্তু দেখা যাচ্ছে প্রশাসনিক প্রধান তিনি কিন্তু একবারও সেদিকে তাকাচ্ছেন না, তিনি বরং এখানেও রাজনীতি দেখছেন। বিধানসভায় দাঁড়িয়ে তিনি পরিষ্কার করে রাজনীতির কথা বলছেন, কোনো না কোনো নির্দিষ্ট দলে তারা রাজনীতি করছে, কিন্তু তিনি নিজে যাচ্ছেন না যেখানে যাচ্ছেন রাজ্যপাল। সমাধিতা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, আরো বিস্তারিত তোমার থেকে জানবো সমাধিতা, এই মুহূর্তে কনভয় ঠিক কোন জায়গায় রয়েছে, কতক্ষণ লাগতে পারে সন্দেশখালী পৌঁছতে রাজ্যপালের? দেখো বেশ কয়েকটা এগিয়ে এসেছে কনভয়, আমি একটুখানি বলবো, আমার সঙ্গে রয়েছেন ভিডিও জার্নালিস্ট মেরাজ আলী, আমি বলবো আলীকে একটু দেখাবার জন্য রাস্তার দিকে। কার্যকালে কনভয় এগিয়ে যাচ্ছে ধামাখালির দিকে, আটটা গাড়ি কনভয় আমরা যেরকম জানি, ধামাখালি পৌঁছতে এখনও ঘন্টা খানেকেরও বেশি লাগবে, অন্তত এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট লাগবে বলে আমরা দেখতে পাচ্ছি ম্যাপে। এবং সেখানে পৌঁছলেই কিন্তু হবে না, ধামাখালি পৌঁছবে প্রথমে, পৌঁছানোর পর সেখান থেকে কিন্তু নদী পার করে উল্টো দিকে সন্দেশখালী সেখানে যেতে হবে, ফেরি পার করতে হবে, এবং সেখানে রাজ্যপালের জন্য ঠিক নিশ্চয়ই কোনো বন্দোবস্ত থাকবে, ঠিক কী বন্দোবস্ত থাকবে সেটা আমাদের দেখতে হবে, কারণ সেখানে যে লঞ্চ রয়েছে এসপি বসিরহাটের লঞ্চ রয়েছে। এবং আমি বলবো রাস্তার দিকেই দেখাবার জন্য যে কীভাবে কনভয়টা যাচ্ছে, কোন রাস্তা দিয়ে যাচ্ছে, এসপি বসিরহাটের লঞ্চ রয়েছে। তা বাদে সাধারণভাবে যে সাধারণ ফেরিগুলি চলে সেই ফেরির সংখ্যা কিন্তু কমেই দেওয়া হয়েছে, তবে নিশ্চিতভাবে রাজ্যপালের জন্য নির্দিষ্ট করে এসপি বসিরহাটের লঞ্চটা আনা হয় কিনা বা বিএসএফ এর কোনো লঞ্চ ব্যবহার করা হয় কিনা সেদিকে অবশ্যই নজর রাখতে হবে আমাদের। রাজভবন সূত্রে যেমনটা আমরা খবর পাচ্ছি, প্রয়োজনে অনেকটা পথ পায়ে হেঁটে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন রাজ্যপাল এবং তার টিম, অর্থাৎ সন্দেশখালীর ভিতরে আমরা জানি যে সেইভাবে গাড়ি যায় না, কারণ গাড়ি এপার থেকে তাহলে ওপারে নিয়ে যেতে হবে, সেক্ষেত্রে রাজ্যপালের জন্য যে লঞ্চ যাবে সেই লঞ্চে কি গাড়ি তোলার বন্দোবস্ত থাকবে,
যদি থাকে তাহলে হয়তো গাড়ি যাবে, কিন্তু যদি না থাকে তাহলে রাজ্যপাল পায়ে হেঁটে ঘোরার প্রস্তুতিও নিয়েছেন তার টিমের সঙ্গে, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। সিআরপিএফ এর উচ্চ আধিকারিক যারা রয়েছেন তাদেরকেও বলা হয়েছে এবং সেই অনুযায়ী সমস্ত বন্দোবস্ত করা হয়েছে। এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছে দর্শক, রিপাবলিক বাংলা দর্শকেরা, গাড়ি এগিয়ে চলেছে এবং গাড়ি আরও অন্তত ঘণ্টাখানেকেরও বেশি সময় লাগবে ধামাখালি পৌঁছতে। ধামাখালি পৌঁছানোর পর তাকে ফেরি পার করতে হবে, তবেই সন্দেশখালি পৌঁছতে পারবেন রাজ্যপাল। এবং এই মুহূর্তে আমরা রয়েছি চিংড়িহাটা ক্রস করছি, তারপর বুঝতে পারছি তাহলে বাসন্তী হাইওয়ে ধরেই রাজ্যপাল এগিয়ে যাবেন। এই মুহূর্তে চিংড়িহাটা ক্রস করছি, আমাদের ম্যাপে দেখাচ্ছে দেড় ঘন্টা মতো সময় লাগবে চিংড়িহাটা থেকে। একেবারে তাই, তুমি নজর রাখো প্রতি মুহূর্তে সেই ছবিগুলো কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি, লাগাতার কভারেজ চলছে সমাধিতা, তুমি আমাদের সঙ্গে থাকো, নজর রাখো কতক্ষণ সময় লাগতে পারে রাজ্যপালের একেবারে ঘটনাস্থল।